Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum wa rahmatullah. Shubhyo shikkhartira, asha kori tumra bhalo acho. Bhalo thakbe kamona korchi. Sun Easy Education YouTube channel pokkho theke shobaike shagotom. Ami Mohammad Kawser Alam. Shokor adhyapok rasayan bidya. Aaj tomader jonno rasayan bigyaner nobom dashom shrenir ditiyo oddhayer ekti porikkhamulok byakha amra ajke alochona korbo. যেমন ব্যাখ্যাটি কিভাবে তুমি দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে এখানে একটা টিউব আছে, কাস্তুল আছে, একটা খালি কাস্তুল আছে, ও কাস্তুলে কিছু কাজ করা আছে। দেখো তোমাকে বলা হলো নিম্নের উদ্দীপকের আলোকে ব্যাপন ব্যাখ্যা করো, অথবা বলা হলো নিম্নের উদ্দীপকের আলোকে কোন ধরনের পরিবর্তন হয়েছে ব্যাখ্যা করো, অর্থাৎ দুটি গ্যাসের পরিবর্তনে ব্যাপনের তুলনামূলক আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা ছোট করে আলোচনা করব, সহজ করে আলোচনা করার চেষ্টা করব। আমরা উদ্দীপকটা দেখে নিয়েছি অবশ্যই। তাহলে তোমাকে যদি এখানে তিন নম্বর বা চার নম্বর প্রশ্ন আসে, তাহলে নিশ্চয়ই তোমাকে জ্ঞানমূলককে ব্যাপনের সংজ্ঞাটা আগে দিতে হবে। উদ্দীপকের আলোকে ব্যাপন ব্যাখ্যা করো, বা তা কোন ধরনের পরিবর্তন হয়েছে ব্যাখ্যা করো। তাহলে আমরা কিন্তু জানি ব্যাপন কাকে বলে। ব্যাপনের সংজ্ঞাটা কিন্তু ইজিভাবে তোমাকে বলতে হবে এখানে, যে কোনো মাধ্যমে কঠিন বা তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া তাকে ব্যাপন বলা হয়। ওকে, অর্থাৎ কঠিন তরল গ্যাসীয় বস্তু স্বতঃস্ফূর্তভাবে সমভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া তাকে ব্যাপন বলা হয়ে থাকে। ওকে, আজকের আলোচনায় আমাদের দুটি গ্যাসের মধ্যে ব্যাপন যদি তুলনা করতে চাই, এবার দেখো তোমার সামনে একটি কাসমূল নিয়েছে। এই কাসমূলের দুটো মুখে কি খোলা অবস্থায় আছে? এই দুটো মুখকে আমরা তোলার সাহায্যে যদি বন্ধ করে দিই এই কাস্তুলের যে মুখগুলো আছে, তাহলে দেখা যাবে এটাকে আমরা এ প্রান্ত নাম দিলাম, এটাকে বি প্রান্ত নাম দিলাম। এ প্রান্তে আমি কী করছি, তোলাটাকে এইচএল অ্যাসিড দ্রবণে বীজাণু একটা তোলা দিয়ে এই কাস্তুলটারে আমি এ প্রান্তটা বন্ধ করে দিলাম। আচ্ছা, বি প্রান্তে কী করলাম, একটা তোলাকে তোলার একটা অংশ নিয়ে, এরকম একটা তোলার অংশ নিয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণে ভিজিয়ে আমি এই কাস্তুলের বি প্রান্তটাকে বন্ধ করে দিলাম। তাহলে যেহেতু একদিকে এইচএল অ্যাসিড দ্রবণে এইচএল গ্যাস বের হবে, আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ থেকে আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড থেকে কী বের হবে, অ্যামোনিয়া গ্যাস বের হবে। আর এইচএল অ্যাসিড দ্রবণ থেকে বের হবে কি, এইচএল অ্যাসিড থেকে বের হবে এইচএল গ্যাস। এবার দেখো তাহলে আমার কী বের হচ্ছে, অ্যামোনিয়া আর এইচএল গ্যাস বের হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল এখানে কিন্তু তাহলে অ্যামোনিয়া আর এইচএল এর মধ্যে একটা বিক্রিয়া ঘটবে। দেখো এইচএল গ্যাস আর অ্যামোনিয়া গ্যাস বিক্রিয়া করে কী হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু একটা ঘন সাদা দু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়, এ প্রান্তের কাছাকাছি এখানে চলে আসছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ঘন দু আমরা দেখতে পাচ্ছি, আর এটা হলো কাস্তুলের মধ্যবিন্দু। মধ্যবিন্দুকে ওভারটেক করে কিন্তু চলে আসছে। তাহলে আমরা জানি ব্যাপনের সংখ্যা থেকে কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তনাপাতি। অর্থাৎ যদি ব্যাপনের হার আর হয়, মনে করো কোনো গ্যাসের ব্যাপনের হার আর যদি গ্যাসের ঘনত্ব যদি ডি হয়, তাহলে আমরা লিখতে পারি কোনো গ্যাসের ব্যাপনের হারটা হবে বেরিজিয়াস 1/√ডি। কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ঘনত্ব যদি বাড়ে বা বর যদি বেশি হয় ব্যাপন কম হবে, আর যদি ঘনত্ব বা বর কম হয় তাহলে ব্যাপনটা বেশি হয়ে যাবে। তাহলে এখানে দেখো এইচসিএল গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস আছে, এটা বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া আর একটা গ্যাস তৈরি করেছে। তাহলে নিশ্চয়ই যদি তোমাকে পরিবর্তনের কথা বলা হয়, তাহলে তুমি বলবা এটা একটা রাসায়নিক পরিবর্তন, কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড একটা গ্যাস আর অ্যামোনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড একটা গ্যাস আর অ্যামোনিয়া একটা গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা দহ উৎপন্ন করেছে। তাহলে বোঝা গেল এইচএল গ্যাস আর অ্যামোনিয়া গ্যাস থেকে ভিন্ন একটা নতুন উৎপাদে পরিণত হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অতএব বোঝা গেল যে পরিবর্তনের ফলে পদার্থের নতুন অবস্থা তৈরি হবে এবং তার গঠনগত পরিবর্তন হয়ে যাবে, ভিন্ন নতুন পদার্থ তৈরি হয়ে যাবে, পূর্ব অবস্থায় পাওয়া যাচ্ছে না, সেটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। তাহলে বোঝা গেল এখানে কী হচ্ছে, রাসায়নিক পরিবর্তন হয়েছে। ওকে, আমার দ্বিতীয় প্রশ্ন কিন্তু সলভ হয়ে গেছে। এবার আসো, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয়েছে আর এইচসিএল গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। আমরা জানি কোনো গ্যাসের ব্যাপনের হারটা তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে বোঝা গেল এই এইচসিএল গ্যাস আর অ্যামোনিয়াম ক্লোরাইডের গ্যাসের বর যদি আমরা বের করতে পারি, এবার দেখো অ্যামোনিয়া গ্যাসের বর কত, নাইট্রোজেনের বর 14 আর হাইড্রোজেনের বর 1, তিনটা হাইড্রোজেন আছে, 1 × 3 14 + 3 কত 17,
হাইড্রোজেনের বর হলো 17 আর এইচসিএলের বর কত হবে দেখো এইচসিএলের বর হবে হাইড্রোজেনের 1 প্লাস ক্লোরিনের 35.5 তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের টোটাল বর হচ্ছে 37.5 তাহলে কি অ্যামোনিয়া গ্যাসটা পাতলা অ্যামোনিয়া গ্যাসটা কি পাতলা বা হালকা তার বর কম আর এইচসিএল গ্যাসের কি বর বেশি তার মানে যার বর বেশি তার কি হবে ব্যাপনের হার কম হবে আর যার বর কম তার ব্যাপনের হার বেশি তাহলে অ্যামোনিয়া ব্যাপনের হার গ্রেটার দেন এইচসিএল গ্যাসের ব্যাপনের হার তাহলে বোঝা গেল গ্যাসে ব্যাপনটা গ্যাসের ভরের উপরে বা ঘনত্বের উপর ডিপেন্ড করেছে তাহলে অ্যামোনিয়া যেহেতু পাতলা এই জন্য অ্যামোনিয়া গ্যাসটা দ্রুত গতিতে এ প্রান্তের কাছাকাছি চলে এসেছে এই মধ্যবিন্দুকে ওভারটেক করে আর এইচসিএল গ্যাসটা খুব অল্পভাবে ছড়া হয়েছে এটা আস্তে আস্তে গিয়েছে তার গতি কম কারণ আমরা জানি তোমার দুই বন্ধুর মধ্যে যদি একই বয়সের দুই বন্ধু যার বর বেশি হবে সে কম দৌড়াবে তাহলে বোঝা গেল এইচসিএল গ্যাসের ভারী সে কম গ্যাসটা ছড়িয়ে পড়বে এই জন্য এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটা এ প্রান্তের কাছাকাছি হয়েছে কারণ অ্যামোনিয়া বর কম আর এইচসিএল গ্যাসের বর বেশি হওয়ার কারণে তাহলে বোঝা গেল যে এই যে পরিবর্তনটা কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়েছে দুটো ব্যাপনের মধ্যে কিন্তু সুন্দর তুলনা করতে পেরেছি যার বর বেশি তার ব্যাপন কম হবে যার ভর কম তার কী হবে ব্যাপন ব্যাপিত হওয়ার পরিমাণ বেশি হবে তাহলে বোঝা গেল যে উদ্দীপকের আলোকে এই অ্যামোনিয়া গ্যাসটা পাতলা হওয়ার কারণে এবং এইচসিএল গ্যাস ভারী হওয়ার কারণে উভয় প্রবাহ হবে কিন্তু প্রবাহের মাত্রা অ্যামোনিয়ার বেশি হওয়ার কারণে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটা এ প্রান্তের কাছাকাছি হয়েছে এইভাবে আমরা এই দুটি গ্যাসের ব্যাপন হারটা তুলনা করতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য আরও সুন্দর ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ